3 মাস 10 দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর। সকাল 9টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ 3 মাস 10 দিন বন্ধ থাকার পর সকাল 9টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, পার্কের মূল ফটক সহ বিভিন্ন অংশের ইজারা প্রক্রিয়াধীন, চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলমান থাকবে।